नमस्कार दर्शक बंधुरा, आमी बादल हालदार, आपनारा देखछेन ग्रीन भिउ कलकाता। आज आमी चले एसेछि जयनगर मजिलपुर। कार बाड़ी? बकुल दासेर बाड़ी। जे बकुल दासेर बागान सबाई फेसबुके खूब परिचित मुख। बकुल दासेर सुंदर सीजन फुलेर पुरे अनेक आछे, चंद्रमल्लिका अनेक आछे, सब किछुई देखते पाच्छेन। सेई बकुल दासेर बाड़ीते आमी चले एसेछि दक्षिण चब्बिश परगना जयनगर मजिलपुर। সেখানে আজকে দেখাবো আপনাদের সুন্দর বাগান। সত্যি বাগান দেখলে ভীষণ ভালো লাগবে আপনাদের এবং মুগ্ধ হবেন আপনারা। এই বাগান দেখলে এত সুন্দর ফুল, প্রচুর প্রচুর ফুল এবং বিভিন্ন রঙের সজ্জিত আছে যে বাগান, এবং বাগানটাকে সুন্দর সাজিয়েছেন। এই সুন্দর সাজানোর যে কারিগর শুধু বকুলদা এখন না, বকুলদার মিসেস পরিচয় করব বকুলদার সাথে। নমস্কার, গ্রিন ভিউ কলকাতা আপনাকে স্বাগত। বৌদি, এত সুন্দর একটা বাগান আমি দেখলাম, ভালো লাগলো, ভালো লাগলো। এই বাগান আপনিও কি পরিচর্যার সঙ্গে? আমি কিছু সময় কাটাই, আমার যখন সময় পাই তখন ওর সাথে আমি কাটিয়ে দিই। আর কেমন লাগে বাগান দেখতে? তো পাড়া অনেক লোক আসে, বাগানে আসে, তারা আসে, তারা দেখে বলে খুব সুন্দর হয়েছে, বকুলদা এত সুন্দর বাগান করেছে, গাছ করেছে, খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে। ফুলগুলো যখন ফোটে শীতের সময় তো খুব দারুণ লাগে, ছাদটা আলো করে রাখে ফুলগুলো। ফেসবুক গ্রুপে ভীষণ জনপ্রিয় আপনি, আপনার নাম মিতা দাস। হ্যাঁ, ভীষণ বেশি বেশি পোস্ট এবং প্রচুর সুন্দর সুন্দর পোস্ট আপনি সিলেক্ট মানে করেই আপনি পোস্ট করুন এবং ভালো লাগে, সবাই দর্শকরা ভীষণভাবে মুগ্ধ হয়। এই শীতের ফুল করি, আমার শীতের ফুল খুব ভালো লাগে। তা এবছর একটু আমার দেরি হয়ে গেছে কাজ করতে, তবু আমি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে আমার বাগান দেখতে। আমার বাগান আপনারা দেখুন, এটা হলো জায়ান্টে, এটা পমপম চন্দ্রমল্লিকা পিঙ্ক, এটা সাদা। হ্যাঁ, এটাও একটা ভালো ভ্যারাইটি, খুব সুন্দর এটা পিঙ্ক। এটা হচ্ছে একটা জায়ান্টের স্পাইডার, খুব সুন্দর। এটাও পমপম, এটাও পমপম, এটা খুব ভালো ঝাড় হয় গাছটা, তবে আমি অনেক লেটে বসানোর জন্য ঝাড় করতে পারিনি। হ্যাঁ, এটাও খুব ভালো, এটা ঝাড় হয় খুব সুন্দর গাছ, এটা ভ্যারাইটিটা। এটাও রেড ছিল, রেড ছিল, এখন কালারটা নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। এটা সাদা ছিল, এখন কালারটা নষ্ট হয়ে গেছে, এটা ইয়েলো, খুব ভালো প্রজাতি। এই একটা আছে, এটা স্নোবলের একটা ভ্যারাইটি, কম হয়েছে, এটা ইয়েলো, এটাও একটা খুব ভালো প্রজাতি, এটাও সাদা ছিল। এটার কালারটা খুব সুন্দর, এটা ঝাড় বেশি হয় না কিন্তু ফুল প্রচুর সুন্দর দেখতে লাগে, অনেক দিন স্টে করে, এটা খুব ভালো প্রজাতির। এটাও সাদা, এই ফাউন্টেন্সটা, ঝর্ণাটা বানিয়েছি, এটা মাছ আছে, পদ্ম গাছ আছে। হ্যাঁ, এটা জলটাকে ফিল্টার রাখার জন্য এখানে ফিল্টার করে সেটা ঝর্ণা হিসাবে প্রবাহিত হচ্ছে। এটা বেবি মাছ আছে, এটা সাদা ছিল, এখন কালার ফেড হয়ে গেছে। হ্যাঁ, হিসেব মতো এই চন্দ্রমল্লিকা বসানো হয় জুন জুলাই মাস থেকে, করলে খুব ভালো হয়, কিন্তু আমার লেটের জন্য আমি আগস্ট সেপ্টেম্বরের সময় করেছি গাছ, যার জন্য গাছের আমি খুব ঝাড় করতে পারিনি। তেও কিছু কিছু গাছে আমার 200-250 ফুল আছে। হ্যাঁ, তা এই গাছের মাটি খুব সহজ পদ্ধতিতে করা, এই গাছের মাটিতে মোটামুটি ভার্মি কম্পোস্ট আছে, এমনি গার্ডেল সয়েল আছে, বন ডাস্ট আছে, তার সাথে সরিষার খোল আছে, নিম খোল আছে, দিয়ে আমি মাটিটা তৈরি করি মোটামুটি ঠিকমতো। আর গাছ করার পরে সরিষার খোলের জল, ভেজানো জল, ওটাই আমি প্রতি 15 দিন অন্তর ব্যবহার করে যাই। এখন এই গাছগুলো, কিছু কিছু গাছে ফুল আসেনি, হ্যাঁ, আগে পিছুভাবে বসানো গাছের জন্য কিছু গাছে ফুল আসেনি, এখনও ফুল হচ্ছে, আবার কিছু গাছে ফুল শেষও হয়ে এসছে, সেইভাবেই গাছগুলো। আমার আরেকটা পছন্দের গাছ হলো পিটুনিয়া। পিটুনিয়া আমার খুব ফেভারিট ফুল। এই গাছের আমার কাছে বেশি ভ্যারাইটি নেই, অল্প কিছু ভ্যারাইটি আছে, তবে এই গাছের খুব বেশি পরিচর্যা রাখতে হয় না,
এমনি নর্মালভাবে আমরা যেরকম গাছের মাটি তৈরি করি সেইভাবে মাটি করলে এই গাছে হয়। তবে এই গাছের এমনি নর্মাল জল ব্যবহার করলেই হয়ে যাবে, তার সাথে সরিষার খোল মাঝে সাঝে ভেজানো জল দিলেও হবে। আর এই গাছ প্রচুর ঝাড় হয়, যার জন্য আমি এই ফ্ল্যাট টবে, হ্যাঁ চালি টবে করেছি। এই গাছ এখনও অনেক বাড়বে, এখন দেখছেন যা মানে ঝাড় হয়েছে, আরও ঝাড় বেড়ে যাবে। আর একটা খুব ফেভারিট গাছ, এই গাছটার নাম হলো অ্যান্টেনিয়া। খুব সুন্দর ফুল হয়, স্টিক ওঠে, দেখতে খুব সুন্দর লাগে। এই গাছটা আমার খুব ফেভারিট গাছ, অ্যান্টেনিয়া। দেখেছেন ফুলগুলো কি সুন্দর। আমার কাছে কিছু জবা আছে, অল্প কিছু আছে, আরও ছিল। আমার বাগানে যারা আসে অনেক পছন্দ হয়, তাদেরকে দিয়ে দিই, গিফট করে দিই, তা নিয়ে যায়। এগুলো আমার ডালিয়া, ডালিয়া খুব বেশি ভ্যারাইটি নেই আমার, যা ছিল নষ্ট হয়ে গেছে, আমফান ঝড়ে নষ্ট হয়ে গেছে, অল্প কিছু ভ্যারাইটি ছিল। এই আর একটা খুব সুন্দর ফুল, এটা ভার্মিনা। এর কালার অনেকগুলোই হয়, তবে আমার কাছে দুটো কালার আছে, একটা রেড একটা হোয়াইট। হ্যাঁ, এই যে হোয়াইটটা, এইটা হলো হোয়াইট কালার আর ওটা রেড। হ্যাঁ, এই গাছ এখনও ঝাড় হবে। আর এটা হলো এটাকে গ্যাজিনিয়া বলা হয়। হ্যাঁ, এরও অনেক ভ্যারাইটি আছে, তবে আমার কাছে এই দুটো আছে, একটা এখনও ফুল আসেনি আর একটা ফুল এসছে। আর তার সাথে কিছু সবজিও আছে, যেমন টমেটো রয়েছে। হ্যাঁ, আর টমেটো রয়েছে, অনেক সবজি তুলে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে ওলকপি আছে, ফুলকপি তুলে খাওয়া হয়ে গেছে, ওলকপি এখনও রয়েছে, ধনিয়া পাতা, মূলো শাক। হ্যাঁ, মূলো হয়েছিল, এটা মূলো গাছের ফুল, ফুল এসছে। আর হচ্ছে কি, এই সাইডে পালং শাক ছিল, পালং শাক তুলে খাওয়া হয়ে গেছে, পালং শাক খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, অল্প কিছু রয়েছে এখনও। আর আমার বেগুন গাছও আছে, হ্যাঁ অনেক বেগুন তুলে তুলে খাওয়া হয়ে গেছে, এখনও কত বেগুন ধরে রয়েছে। এই যে অনেক বেগুন, সারা লকডাউনটা আমার চালিয়ে দিয়েছে এই বেগুন গাছ। বকুলদার বাগান খুব সুন্দর আর সত্যিই ভালো লাগলো। বকুলদার এত সুন্দর বাগান করার, এই যে কীভাবে মাটি তৈরি করেন? দাদা, মাটি আমি তৈরি করি তেমন কিছু দিয়ে নয়, সাধারণত জৈব পদ্ধতিতে আমি মাটি তৈরি করি, রাসায়নিকটা খুব কম ব্যবহার করি। আমি ভার্মি কম্পোস্ট দিই, সরিষার খোল, সাথে বোন ডাস্ট, সিংকুচি আর নিমখোল, এগুলো দিয়ে আমি মাটিটা তৈরি করি। এই মাটিটা তৈরি করে কিছুদিন রাখি, তারপরে আমি আস্তে আস্তে একে একে গাছ বসাই। এই গাছ আমার খুব ভালো লাগে, আমি একজন স্বর্ণকার, তবে আমি সময় পাই না, আমি গাছ করি, আমি রাত্রিবেলায় গাছ করি। হ্যাঁ, এটাই আমার শখ।